দুবরাজপুর মামলায় অনুব্রত মণ্ডলকে খানিকক্ষণ আগেই পেশ করা হয়েছিল দুবরাজপুর আদালতে, এবং এই মুহূর্তে যা জানতে পারা যাচ্ছে, অনুব্রত মণ্ডল তিনি জামিন পেয়ে গেলেন। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, অনুব্রত মণ্ডল তিনি জামিন পেয়ে গেলেন এই শিবঠাকুর মণ্ডল যে মামলা করেছিলেন সেই জায়গা থেকে। এবার জানতে চাইবো, তাহলে কি তার দিল্লিতে যাওয়া আর এই মুহূর্তে আর আটকাচ্ছে না, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লিতে যেমন আটকাচ্ছে না এটা বলা সম্ভব নয়, তার কারণ টেকনিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যেহেতু আসানসোল জেলে ছিলেন, তাকে আসানসোল জেলে হয়তো ফিরে যেতে হতে পারে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি একটি মামলায় জানো, ইতিমধ্যেই 9 তারিখ অবধি একটি কার্যত বলা যেতে পারে রক্ষা কবচ পেয়েছিলেন অনুব্রত মণ্ডল, অর্থাৎ রক্ষা কবচ থাকাকালীন 9 তারিখ অবধি হয়তো তাকে দিল্লি যেতে হবে না। কিন্তু আজকে আদালতে যে ঘটনা ঘটলো তা কিন্তু অত্যন্ত বিস্ময়কর বলা যায়। তার কারণ কি, অনুব্রত মণ্ডলের তরফে 7 দিনে পুলিশে হেফাজত চেয়ে সরকারি আইনজীবী যখন একের পর এক বক্তব্য দিলেন, নানান তথ্য উঠে এসেছে, কথা বললেন, নানান বিষয় তুলে ধরলেন যে বিভিন্ন এখন অবধি নথি উঠে আসা দরকার আছে, তদন্তের ক্ষেত্রে প্রচুর 161 হয়েছে, 164 হয়েছে, অনুব্রত মণ্ডল কার্যত পুলিশ হেফাজতে থাকাকালীন মুখ খোলেননি, শেষ দিকে তিনি মুখ খুলেছেন শেষের দিনে, অর্থাৎ এই যে নানান বক্তব্যের পরও বিচারকের তরফ থেকে কিন্তু তার বেল পেয়ার অ্যালাউ করা হয়েছে 2000 টাকার বেল বন্ডের বিনিময়ে। অর্থাৎ 2000 টাকার বেল বন্ডের বিনিময়ে অনুব্রত মণ্ডল জামিন পেলেন। এবং পাশাপাশি এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, আদালতে আজকে আমরা দেখতে পেলাম এজলাসের ভেতরে অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু এই জামিন প্রেয়ারের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যেমন এজলাসে কথা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ওনার আইনজীবী দুটির বেশি কথা তিনি বলেননি, তিনি শুধুমাত্র বলেছেন অনুব্রত মণ্ডলের জন্য আমরা আমার মক্কেলের জন্য জামিন অ্যাপ্লাই করেছি, আপনি কাইন্ডলি জামিন মঞ্জুর করুন, এই 3টি লাইন কথা বলেছেন, আর কোনো কথাই বলেননি। কিন্তু তারপরেও আমরা দেখতে পেলাম বিচারক কিন্তু তার জামিন মঞ্জুর করলেন অনুব্রত মণ্ডলের, এবং পাশাপাশি জামিন মঞ্জুর করার পরে আগামী নেক্সট প্রোডাকশনের ডেট দিয়েছেন। এবং পাশাপাশি আরও তোমাকে একটা কথা বলে রাখি, যখন আমরা দেখলাম তদন্তকারী অফিসার কাবুল আলী তিনি যখন এজলাসে ছিলেন তিনিও দাবি করেছেন যে অনুব্রত মণ্ডলের সাথে যেদিনকে শিবকুমার মণ্ডল অভিযোগ করেছেন তার সাথে একজন সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটি কর্মীকে চিহ্নিত করতে গেলে অনুব্রত মণ্ডলের মুখ খোলা বা বক্তব্য অত্যন্ত বেশি প্রয়োজন, আর সে কারণেই অনুব্রত মণ্ডলকে তিনি 7 দিনের জন্য পুলিশে হেফাজত চাইছেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর, অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলো দুবরাজপুর আদালত, এবং এর পেছনে কি ঘটনা থাকতে পারে, এই জামিন মঞ্জুরের পরে কি টেকনিক্যালি পাঠে তাকে আসানসোল নিয়ে যাওয়া হতে পারে কি পারে না, বা তিনি এখানে শিউরি জেলে থাকতে পারেন কি পারে না, সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে এখনো অস্পষ্টতা রয়েছে। তবে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে, যেহেতু তিনি আসানসোল জেলে ছিলেন, অর্থাৎ একটা সিবিআই তদন্তের কাস্টডিতে তিনি ছিলেন, সে জায়গায় দাঁড়িয়ে তাকে হয়তো আসানসোল জেলেই পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। আর এবং আজকের এই ঘটনায় তোমাকে প্রথমেই বলে রাখি, অনুব্রত মণ্ডলের তরফ থেকে আজকে যে সরকারি আইনজীবী অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু আদালতে শুধুমাত্র জামিন অ্যাপ্লাই করা ছাড়া আর তিনি কোনো কাজ করেননি বা কোনো কথাও বলেননি। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এত দ্রুত জামিন পেয়ে যাবেন সেটাও কিন্তু কার্যত ওনার তৃণমূল দলের কর্মী নেতারাও কিন্তু ভাবতে পারেননি, সে জায়গায় দাঁড়িয়ে বিচারক কিন্তু ইতিমধ্যেই তার জামিন মঞ্জুর করে দিয়েছেন। এবং মঞ্জুর করে দেওয়ার পরে যেটা এখন অবধি আমরা জানতে পারছি যে জামিন মঞ্জুরের পর তাকে আসানসোল নিয়ে যাওয়া হতে পারে, এবং পাশাপাশি সরকারি উকিল এবং পাশাপাশি পুলিশ দুবরাজপুর থানার পুলিশ তারা কিন্তু নানান কেস ডায়েরি প্রথমে জমা দেন বিচারকের সামনে, এবং সেখানে কিন্তু নানান তথ্য তুলে ধরেন যে তারা বিভিন্ন নথি পেয়েছেন, 161 করেছেন, 164 করেছেন, সেখানে জিজ্ঞাসাবাদে নানান তথ্য উঠে এসেছে, আরও বেশ কিছু তথ্য জানার প্রয়োজন রয়েছে, এমনই বেশ কিছু কথা তারা বলেন। কিন্তু তারপরেও জামিন মঞ্জুর হয়েছে, এরপরে কি টেকনিক্যালি তাকে কোথায় নিয়ে যাওয়া হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং পাশাপাশি এই জামিন মঞ্জুর হওয়ার পর ইডি তাকে দিল্লি নিয়ে যেতে পারেন কি পারেন না সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এবং দেখার বিষয়।